গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের বেঙ্গলি লিটারেচারের 61 নম্বর পাতা যেটা আছে সেটা তো অলরেডি আমাদের লাইভ ক্লাসে হয়ে গেছে। আজকে জাস্ট একবার ডিভিশন করে নিয়ে আমরা সেটাকে দেখে নিচ্ছি। তো ছড়াটির নাম হচ্ছে কে কোথায় থাকে। এই ছোট যে ছড়াটি তার পাশে দেখো বিভিন্ন ছবি দেওয়া আছে। এই ছবির দ্বারা বলা হচ্ছে এখানে ছড়ার মধ্যে যে এরা কে কোথায় থাকে। তো আমরা সাধারণত জানি ছড়াটি, চলো পড়ো, তারপরে বুঝতে পারবে। যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। তাহলে এই হয়ে গেল ছড়া। কি না বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। তো সাধারণত আমরা জানি যে বনে বাঘ থাকে, গাছে পাখি থাকে, আর মাছ তো জলেই থাকে, ডালে ফল আছে, পাখিরা সেই ফল খায়, নিয়ে পাখা মিলে উড়ে চলে যায়। এই হচ্ছে তোমাদের ছড়া। তো ছড়াটি তোমরা খুব ভালো করে প্রত্যেকে মুখস্ত করবে। ছড়া থেকে কিন্তু বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রশ্ন আসবে। আর নিচে একটা ছোট্ট দেখো বাঁদিকের সঙ্গে ডান দিক মিল করো একটা আছে, এটা আমি বলতে থাকছি, তোমরা এই বক্সের মধ্যে সেটাকে লিখে নাও। যদি এগুলো সবই আমাদের লাইভ ক্লাসে হয়ে গেছে। এক নম্বর হচ্ছে সিংহ গুহা, পেঁচা কুটর, মৌমাছি মৌচাক, গরু গোয়াল, মানুষ বাড়ি, হনুমান গাছের ডাল। এই হয়ে গেল তোমাদের ম্যাচিং। তাহলে এইটা প্রত্যেকে অবশ্যই বুকের মধ্যে করে নিও। আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে দেখবে চ্যাপ্টার নাম্বার 3 আর 4 আছে ল্যাঙ্গুয়েজের জন্য। তো চ্যাপ্টার নাম্বার 4টা দেখবে আমি করাইনি, চ্যাপ্টার নাম্বার 4টা কিন্তু তোমাদের বাদ থাকছে। চ্যাপ্টার নাম্বার 4 বাদ থাকছে। আর চ্যাপ্টার নাম্বার 3-এর যে একটা দেখবে 35 নম্বর পাতাতে যে শব্দ বিশ্লেষণ, এই যে শব্দ বিশ্লেষণ যেটা আছে, শব্দ বিশ্লেষণটা কিন্তু তোমরা এখন বাদ থাকছে, তোমরা এটা ফাইনালে গিয়ে করবে। শব্দ বিশ্লেষণ কী কাকে বলা গিয়ে জানবো, দিয়ে তারপরে আমরা এগুলো শিখব। তাহলে শব্দ বিশ্লেষণ এটা বাদ থাকছে 35 নম্বর পাতা, আর তোমাদের চ্যাপ্টার নাম্বার 4টাও কিন্তু বাদ থাকছে। এই দুটো তোমাদের একদম টোটালি বাদ থাকছে সেকেন্ড ইউনিটের জন্য। তোমরা অতি অবশ্যই বুকের মধ্যে লিখে রাও 35 নম্বর পাতা শব্দ বিশ্লেষণ যেখানে যেখানে, আর চ্যাপ্টার নাম্বার 4টা অবশ্যই প্রত্যেকে তোমরা বাদ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এই হয়েগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যেগুলো বাদ দিলাম সেগুলো আমরা ফাইনালে সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।